এই শালার বেটা তের বাচ্চা কুত্তু এই কুটে আসলু রে আর মুই তো তোমার ইলেকশনের ব্যাপারে দৌড়ে দৌড়ি করছো কথা কই যে না এক সৌরে একে সাউয়ে সাবালি দাঁতে করে লেবেল করে দিম বুঝি আমি মিছা কথা নয় হুলে ভাই তোমার ইলেকশন নিয়ে দৌড়ে দৌড়ির মধ্যে আসো শালার পশু পাখির ঘর তোমাকে দেখতে পারে পায় না কয় ওই শয়তানের বাসা ভোট দিয়ে কি হইবে তুই আমার গুলের কথা কোনো কান দিস নি তুই খালি মুখ একবার একটা বক্তব্য দিবের ব্যবস্থা করি দি বুঝিস একেবারে মগজ ধোলাই করি সারিম বুঝছি কাম হবার নয় হুলে ভাই কেন ওই টিভি টক শো দেখি দেখি উমরাগুলি আলা সবাই সচেতন হয়েছে কেমন করি পাই তোমাকে একটা সাইজ কর বুঝছি টাকা পয়সা যা লাগে মুই ব্যবস্থা করি মুই যেমন করি পারো উমাগুলাকে হাত টানিম বুঝছেন ওই শালারা তোমাকে ভোট না দিয়ে যাইবে কোনটে আমার এলাকার ভাই ও বোনেরা এবার তোমার সম্রাট বক্তব্য দিবার আসতেছেন হুলু জামান চৌধুরী আমার অতি প্রিয় ভাই ধন্যবাদ মুই খুবই খুশি হইছ তোমরা গুলে সবাই মিলি মোর বক্তব্য শুনবার জন্য আলছে মুই আরো ধন্যবাদ জানাও মুরি সেরকিতারি জনাব ভুলে খন্দকারক আর আগের বারের ভুল ভালের জন্য মুই তোমার গুলে সবারই কাছত মাফ চায়া নিতে চৌ এইবার আর কোন ভুল হবার নাই শোনো ভাই এইবার তোমরা যদি মোক ভোট দিয়ে পাশ করে দেন তাইলে মুই ওই পশু মন্ত্রণালয় থাকিয়ে তোমার গুলের জন্য তিরানির ব্যবস্থা করি আর ওই গরু ছাগলের জন্য বিদেশ থাকিয়ে ঘাস আমদানি করি তিরানের টাকা দিয়ে তোমাক বড় বড় ডিপ ফ্রিজ কিনে দিম কারণ সকালের দিনত তোমরা গুলে ওই ডিপ ফ্রিজত ঘাস ধুয়ে থাকি থাকি খাইবি তোমার গুলে তখন আর কষ্ট করিয়ে ওইদের মধ্য মাটত যায়া ঘাস খাওয়া নাকবেন না তোমার গুলের জন্য দেশের বিভিন্ন অঞ্চল থাকি উন্নত জাতের কাঁটল পাতার ব্যবস্থা করিম খরগোশের জন্য সারা বছর শালগম গাজর আমদানি করি আর দাদার ঘোড়ার ঘরের জন্য ছোলা বুটের স্পেশাল ব্যবস্থা হইবি এগুলা মজুত করার জন্য বড় বড় গুদাম বানা হইবি আর ওই শুয়র গুলের জন্য দেশের বিভিন্ন গ্রাম থাকিয়ে উন্নত জাতের কসু আনা হইবি কসু পাখির ঘরের জন্য নদীর পূর্ব পাখির বড় ফাঁকা মাঠানত বিভিন্ন জাতের ফলের গাছ নাগা হইবি বেশি কোন নাকি রে কয়াজান ভাইজান কয়াজান আরে মানুষের ভোটের জন্য কত বড় বড় মিশে কথা কয় আর তো তোমরা একটা উন্দা বিলাই আল্লাহ ভরসা করি চালে যান হ্যাঁ সবাই শোনো ভাই কাল দোপ্রত মোর বাড়ি তোমার গুলে সবারে জিয়াপুতের ঘর থাকে রান্না বান্না কিন্তু তোমার গুলে সবাকে করা লাগবে বুঝছে ওই ইংরেজিতে এটা কি কয় জানেন ফ্যামিলি পিকনিক সংগ্রামী ভাইরা মোর মুই চাইলে এলা যাও বড় ক্লান্ত হয়ে গেল আসসালাম আলাইকুম শালার বেটা শালা খালি মিশিয়া কথা যেগুলো কথা কয়া গেল তার একটা শালার বেটা করবেন নাই শোনো ভাই তোমরা ওই শালা উন্দা হারামজাদাক একটা ভোটও দিবেন না তোমরা পাগলা হয়েছেন ওই হুলে আরাম যেটা আমরাই ভোট দেবো মানুষ শয়তানের বাচ্চাটা মিশে কথা কইছে কিন্তু মানচেস্টার কম কইছে মুই ইয়া জীবনে মানচেস্টার বড় সভা বাজার দেখো না কে কইছিস মানচেস্টার বড় সভা বাজার আলাদা দুনিয়া তো হয় নাই এই শোনো ভাই এই হামাগুলা বুদ্ধি করে চলা লাগবে বুঝছেন আরে সাপা মারতে মারতে সাপালির বিষ তুমি ফেলাই তোমরা গুলো খালি হুলে তাল দিয়ে যাইমেন আর সুযোগ সুবিধা নিমেন ভোটে তো এলো মেলা দিন বাকি আছে আর মুই তো আসং এমন পা মুই শালাক দিম তোমরা গুলা সারা কিছুই আমি বুঝবে নাই ঠিকই কইছেন এবার উয়েরে মাথা কাঁটল ভাঙি খাওয়া না হ্যাঁ এই তো বুদ্ধি আলা হইছে একেবারে পঙ্গু পালের গুটি সবাই আছে রে আন্ডা বাচ্চা বুড়ে নি কাইও বাদ যায় নাই কাইলে ভিড় আন্ডা দিয়ে ঢেলাই রে হ্যাঁ শালা কুত্তের বাচ্চা কুত্তে ইডলে কি হল তো সেটে রে হ্যাঁ তোমরা গুলো সবাই আন্না বান্নার কাম শুরু করে দাও।